আল্লাহর নবীকে পাথর কাঁকর মেরেছিল, আল্লাহর নবীকে অত্যাচার করেছিল, আবু জেহেল বেঈমান পাথর ছুঁড়ে নবীর মুখে দিয়েছিল, কিতাবে বলা আছে না না ওই পাথরগুলো নবীর মুখে না লাগে, নবীর পায়ে সেজদায় পড়ে যায়। একটু জোরে বলা যাবে না, একটু চিল্লে বলা যাবে না, আজকের আপার পাথর নবীকে চিনল, বাবা কাঁটা নবীকে চিনল, আমরা মুসলমান নবীকে চিনতে পারিনি বাবা, এবার আমি ওমরহজে যেয়ে যে বুড়ি আমার নবীর যাবার পথে কাঁটা বিচ জায়গাটা দেখলাম, আমাদের ওই পথ দিয়ে গাড়ি গেল বাবা, আমি তাইফে গিয়েছিলাম ওই পথ দিয়ে, আমার মোয়াল্লেম আমাকে বলল হুজুর আপনি একটু দেখলেন সেই বুড়ির বাড়ি, যে বুড়ি আমার নবীর কত কষ্ট দিয়েছে, আমার নবী যাবার পথে কাঁটা বিছিয়ে দিয়েছে, একবার বুড়িমার বাড়িটা দেখলাম, ও ভাইরা রে কত অত্যাচার করেছে, আমার রসুলকে কিন্তু পিছপা হইতে দেয়নি, আমার নবী কিন্তু বলে না আপা আমি পিছিয়ে আসিনি, বরঞ্চ কোরআনের কলিমা মক্কার ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলে। জি আজকে আমরা কি করলাম? হ্যাঁ আমার দয়ার নবী কেন বলা হয়? আল্লাহ যে কোরআনে বলেছে আমার সাল্লা কিল্লা রহমাতাল্লিল আলামিন, এই যে কোরআন পাকের ব্যাখ্যাটা তফসিরটা একবার হিসাব করে দেখবেন, পড়ে দেখবেন চোখের পানিগুলো নাকের ডগায় আসবে। জি আহ আমার রসুল পাক যায় পথে কাঁটা, কিন্তু নবীজির পথে তো কাঁটা ফুটবে না বাবা, যেহেতু নবী তো দয়ার সাগর, আল্লাহর দোস্ত কাঁকর পর্যন্ত নবীর পায়ে সেজদা করে, পাথর নবীর পায়ে সেজদা করে, পায়ে কাঁটা ফুটবে কেন? নবী আমার কাঁটাগুলো তুলে তুলে ফেলে দেয়। জি ফেলে দেয়, আল্লাহু আকবার। জি একদিন যেতে যেতে তাকিয়ে দেখে পথে কাঁটা নেই, হুজুর আমার থমকে দাঁড়িয়ে গেলেন, কতগুলো বাচ্চা খেলা করছিল তাদের জ্যেষ্ঠ হচ্ছে বালক, এই যাবার পথে কাঁটা দিত কে জানো? বাচ্চারা বলে হুজুর জানি, ওই বাড়ি ওই বুড়ি ওই দিত। নবী পাক বললো বাবা তোমার একটু চলো দিন, বুড়ি মানে একটু ডাকবে, আমি একটু কথা বলবো। বাচ্চারা বলছে হুজুর আমরা যাব না, সে কড়া বুড়ি, সে গেলে আমাদের মারবে। আমার নবী বলছে তাহলে আমি যাই। গেলে আল্লাহর নবী যে বুড়িমার ঘরে দরজা নক করলেন, ওমা মা ওমা মা ওমা মা, বুড়িমা ভিতরতে বলছে কে বাবা? বলে আমার তুমি চিনবা না মা, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বলে দরজা ভাঁজ করা আছে তুমি খুলে এসো। আল্লাহর নবী খুলে ভিতরে গেল, যে দেখে বুড়িমা কম্বল মুড়ি দিয়ে 1-2-3 জ্বর ধান দিলে ক্ষয় হয়, বুড়িমা হাঁপ পাচ্ছে, বুড়িমা কষ্ট পাচ্ছে। আমার নবী পাক পাশে যে বলছে মা গো তোমার শরীরটা এমন কেন? বলি বাবা রে সকাল এত জ্বর, আমি উঠতে পারছি না, আমি চলতে পারছি না, মাথা ঘুরে ঘুরে পড়ছে। আমার নবী পাক বলছে মা গো তুমি কি রাস্তায় কাঁটা দাওনি? বুড়িমা বলছে বাবা শরীর খারাপ, উঠতে পারিনি, উঠলি দি তুম। আমার নবী বলছে মা একটু দোয়া করব তোমার শরীর ভালো হবে। কি বাবা তুমি দোয়া করবে? আমার আল্লাহ আওলাদ কেউ দোয়া করে না, কেউ আসে না কাছে, তুমি দোয়া করবে করো দেখি। আমার নবী হাত দুখানা তুলে দোয়া করছে, আল্লাহ বুড়িমার শরীরটা তুমি ভালো করে দাও। ও ভাইরা রে আমার নবীর মনে কোনো পেট ছিল না, আমার নবীর মনে কোনো হিংসা ছিল না, আমার নবীর মনে কোনো কল ছিল না। আমার নবী পাক যখন দোয়া করলেন বাবা হাত তুলতে দেরি, দোয়া কবুলতে দেরি না বাবা, মুহূর্তের মধ্যে বুড়িমার শরীরটা আল্লাহ ভালো করে দেয়। বুড়িমা পা দিয়ে
কম্বল ফেলে দিয়ে আমার দয়ার নবীর গলা কানা জড়িয়ে বলছে, বাবা তুই এমন কবিরাজ, তুমি এমন ডাক্তার বাবা, আজকের দোয়া করলে কবুল হয়। বলো বলো বাবা তুমি কে? আমার নবী বলে, মা গো আমি এখন পরিচয় দেব না, মা আমি এখন তোমার বলবো না, তুমি ভালো হও, ভালো হয়েছে ভালো হয়েছে, আমি চলে যাচ্ছি। বলে বাবা কেউ খোঁজলে না, তুমি খোঁজ নিয়েছো, অন্ত নামটা বলে যাও। ও ভাইরা রে আমার নবী পাক দেখ বলছে, মা গো আমার নাম বলে তুমি চমকে যাবে। বুড়িমা বলছে, কেন বাবা, তুমি তো সোনার মানিক, তুমি এত সুন্দর দোয়া করে দিলে আমার ভালো হয়ে গেল, কেন আমি চমকে যাব? আল্লাহ নবী ডেকে বলে, মা যার যাবার পথে তুমি কাঁটা দিতে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যেই আমার নবী পরিচয় দিয়েছে, আমি মুহাম্মদ। ভাইরা বাবাজিরা ওই বুড়িমা কি করল, আমার নবীর গালে বাবা দুটো চুমা দিল। ও সোনার মানিক, ওই বেঈমানদের কথা শুনে আমি তোমার যাবার পথে কাঁটা দিতাম, তোমার গাল মন্দ করত, তোমার বাজে কথা বলতো, এখন আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি তুমি হলে সোনার মানিক, আল্লাহর দোস্ত। আমি যা ভুল করেছি, অন্যায় করেছি আর জীবনে করব না, আমি ঈমানের কলমা পড়ে আল্লাহর কোরআন আমি বুকে নিতে চাই। নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর। দেখেছেন দয়ার নবী কারে বলে? এই দয়ার নবী কারে বলে? রহমতের নবী কারে বলে? একটু ভেবেছেন? সেই নবীর উম্মত আমি আপনি, হাতা গোটাচ্ছ, এই হাতা গোটাচ্ছ ভাই, ওই গেটটায় না দাঁড়িয়ে মোটরসাইকেল হরেন দিচ্ছে কেন, ক্ষতি হচ্ছে আমার সোনা, একটু এসে বস, সামনে অনেক খালি আছে, জি বাইক যাচ্ছে হরেন দিচ্ছে, এখন বাইকের বেগ আলাদা। ও কাছে কি বেগ, আল্লাহ দুই একটা ছেলে না এত বেগ, আমি তাই ড্রাইভারের বলি কচি সাইড দে, ওগা বেগ আলাদা, কখন মরবে তা ঠিক নেই, জি আল্লাহ আকবার। এই আপনাদের ভাঙা রাস্তা তো, এই পাগলা হাট থেকে ভাঙা রাস্তা, ও পেছনে হরেন দিচ্ছে, তুমি সর আমি যাব, আমার তো কখন খেয়ে হবে তা ঠিক নেই, তুই সর সর, আমি বল ড্রাইভারের পাঁচ দে বেরুক, জি এই জন্য বলছি ছেলেরা সোনারা পথ যেন আটকে না, ওদের খাওয়া হয়ে গিয়ে চল যাচ্ছে বেগ আলাদা, জি হ্যাঁ। এখন তো গ্রামে গ্রামে কুটুম বাবা, এখন গ্রামে গ্রামে কুটুম, জি এসে খাচ্ছে ঘুরি বেরোচ্ছে, হ্যাঁ। আচ্ছা হরেন একটু বন্ধ কর, এত সুন্দর মহফিলটা নিয়ে হেঁটে যা, ও হরেন দিতে হবে, তুমি সরো আমি যাবো, যে জন্য বলছি সোনা রাগ করিস না এসে বস লাভ হবে। তার আপনারা কি বুঝতে পারলেন? সেই নবীর উম্মত আমি আপনি, খুশি না বেজার, সবাই বলতে হবে, চিল্লে বলতে হবে, সেই নবীর পথে চলা যাবে না, যাবে না। আরে নবীর পথে চলতে গেলে বাধা আসবে, ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা বলেন? নবীর পথে চলতে গেলে তোমার জীবন দিতে হবে, নবীর পথে চলতে গেলে তোমার জান মাল চলে যাবে, তবু তোমাকে ধরে রাখতে হবে, এর নাম মুসলমান। অত সহজ না। আপনারা যারা আজমিরে গেছেন বেড়াতে, যাবার পথে একটা কবর দেখবেন পাঞ্জাবে, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে আহ মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। জেনার ওখানে গেলে জমজমের পানি পাওয়া যায়, জোরে বলুন। আমি বাজে কথা বলছি না বাবা, ওই কলের পানি আমি একবার এনেছিলাম পাঞ্জাবে, পাঞ্জাবে আমার মুজাদ আলফে সানি মক্কায় যে আল্লাহর কাছে কেঁদে বলেছিল, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার বান্দা, আমি পাঞ্জাবের জমিনে বসে এই জমজমের পানি খাবো, জোরে বলুন। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিল, আমার বন্ধু তুই চলে যা, আমি লাইন করে দিলাম তোর টিওয়েলে, কলে এই জমজমের পানি বার হবে, জোরে বলুন। ছেলে খেলা না, হ্যাঁ আজকের কোথায় আরব,
আর কোথায় পাঞ্জাব, এখানে পানি পাচ্ছে জমজমের, ছেলে কেন না? আর আমরা যদি মক্কাতে ফিরে এসে বলি জমজমের পানি খাবো, আল্লাহ বলে জমজমের পানি খেতে হবে না, ওই খালের পানি খাস, ওই যে খাল। জি আল্লাহু আকবার, অত সহজ না বাবা, সে জীবন তৈরি করতে হবে তবে তো। দিল্লির সম্রাট নাম তার আকবর, হ্যাঁ দিল্লির গদি পেয়ে ভুলে গেল সব কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আকবর সেদিন প্রচার করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। হ্যাঁ দিল্লিবাসী কেউ প্রতিবাদ করেনি, একজনই প্রতিবাদ করেছিল, তার নাম পাঞ্জাবে শুয়ে আছে আমার মুজাদে আলপে সানি, জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, জজ্জার মুল্লুক তার সঙ্গে সঙ্গে মুজাল পেশানি হুজুরকে হাতে আর পায়ে শেকল বেঁধে দিল্লির কারাগারে বন্দি করে দিয়েছে। আমি দিল্লির সম্রাট, আজ আমার উপরে তোর কথা, মুজাল পেশানি বলেছিল দিল্লির সম্রাট মনে রেখে দিও, আমি তোমার গদিটা উল্টে দেব। দিল্লির সম্রাট মুসকে হেঁচে বলেছিল তুই তো ফকির, তোর কি ক্ষমতা আছে, তুই তো ফকির, তোর কি ক্ষমতা আছে, তুই আমার গদি উল্টাবি, আমার গদি উল্টাবি, তোর কি ক্ষমতা আছে। জি সঙ্গে সঙ্গে হাতে পায়ে শিকল বেঁধে অত্যাচার করে কারাগারে বন্দি করে দিল। ভাইরা বাবা জিরা, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা সোনার চাঁদেরা, কান পিতে শুনে লাও, তোমরা মুসলমান, আমি মুসলমান, উনি ছিল মুসলমান, মিলিয়ে লাও, কারাগার যখন বন্দি হয়ে গেল বাবা, আল্লাহর ওলি ওই কারাগারের মধ্যে বসে বাবা নফল নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ভোরবেলা উঠে আল্লাহর কোরআন পড়ে, জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না, এটা হচ্ছে ওলিদের কাজ, আল্লাহর বন্ধুদের কাজ। কারাগারে বসে তারা বেকার বসে থাকে না, তারা কোরআন পড়ে, তারা নফল নামাজ পড়ে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, এই হচ্ছে তাদের কাজ। একদিন ওই কারাগারের দরওয়ান চলে গেল দিল্লির সম্রাটের কাছে, ও দিল্লির সম্রাট গো, এমন একটা মানুষকে কারাগারে বন্দী করেছে, এমন একটা মানুষকে কারাগারে ঢুকিয়েছে, আর আমাদের কারাগারে তালা দেওয়া লাগবে না, যত চোর দস্যুকে ঢুকিয়েছিলেন ওনার বরকতে সবাই নামাজি আল্লাহওয়ালা বেনে গেছে, কারাগারের ভিতরে জমাত করে আজান দিয়ে কারাগারের ভিতরে নামাজ হয়, তালা দিতে হবে না, খুলে রাখলে পালাবে না, জোরে বলুন, চিল্লে বলুন, আতরের ধর্ম কি, খুশবু দেওয়া, এই আতরের ধর্ম কি, খুশবু দেওয়া, আতরের বাক্সে যদি আপনি রেখে দেন, আতরের ধর্ম হলো খুশবু দেওয়া, আল্লাহর ওলিরা হচ্ছে আতর, খুশবু দিয়েছে, জি চতুর্দিকে খুশবু। আল্লাহু আকবার, এইবারে হঠাৎ একদিন রাতের বেলা স্বপ্ন দেখছে দিল্লির সম্রাট, কে যেন রাতের বেলা স্বপ্ন দিয়ে বলছে, ও দিল্লির সম্রাট তুই কাকে বন্দি করেছিস, কাকে আজকের জেলে দিয়েছিস, কাকে আটকে দিয়েছিস, তুই কি জানিস না, জানিস না, ও যে এমন ব্যক্তি হল আমার বন্ধু, আমার বন্ধু, ওরে দিল্লির সম্রাট আকবর, আর দেরি করবি না, কাল সূর্য ডোবার আগে কারাগারের দরজাখানা খুলে মুক্তি দিয়ে দিবি। রাতের বেলা স্বপ্ন পেল, বাবা মনটা বড় খারাপ,
যেহেতু আমার বিরোধীকে আমি বন্দী করেছি, বাবা রাতের বেলা কে স্বপ্ন দিয়েছে, সকালবেলা দিল্লির সম্রাট গুটি গুটি চলে গেছে কারাগারের কাছে, যে বলছে দরওয়াত একবার দরজাখানা খুলে দাও বাবা, দরজাখানা খুলে দেওয়া হলো। এইবারে দিল্লির সম্রাট ভিতরে যেয়ে দেখে আমার মুজাল পেশানি উনি নফল নামাজ পড়ছে। ও ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহর ওলিদের কাজগুলো ছিল আলাদা, আল্লাহর বন্ধুদের কাজগুলো ছিল আলাদা, ওদের সঙ্গে তুলনা করা যাবে না। আব্বা জান কি বলবো, এইবারে দিল্লির সম্রাট হাত দুখানা জড়িয়ে বলছে হুজুর আমি ভুল করেছি আপনার আটকে, আপনি জলদি করে বেরিয়ে আসেন, আমি কারাগার থেকে আপনাকে মুক্তি করে দিলাম। ও ভাইরা বাবাজিরা কি বলবো, ইতিহাসে লেখা আছে দিল্লির সম্রাট যেই বলেছে, ওই ময়াল পেশানি বলেছিল ও দিল্লির সম্রাট আকবর দুটো কাজ করতে পারলে আমি এই কারাগার থেকে বার হব, আর নইলে কিন্তু বার হব না। প্রথম কাজ হচ্ছে এই কারাগারের ভিতরে যত চোর দস্যু গুন্ডা ঢুকিয়েছিলে, যত খুনি আসামি ঢুকিয়েছিলে, আমি ময়াল পেশানি বলছি শুনিলেন এরা জীবনে চোর দস্যুমি করবে না, এরা খুনোখুনি করবে না, এরা ডাকাতি করবে না, এরা দস্যুমি করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি এরা আল্লাহর ওলি বেনে গেছে। এদের মুক্তি দেন, এদের মুক্তি দেন। আর দু নম্বর কথা হচ্ছে ও দিল্লির সম্রাট গো, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আজকে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ, এটা আমি প্রতিবাদ করেছি, কারাগারে বন্দী করে দিয়েছে, ও দিল্লির সম্রাট মনিরকে দিও, আজকের গদি পেয়ে টাকার লোভে, আজকের জনগণ পেয়ে, আজকে নিজে নিজে বড়াই সাচ্ছ, ওইটা বন্ধ করতে হবে, তারপরে আমি কারাগার থেকে বার হব। ওলিদের কাজটা কি দেখেছে, আল্লাহর মাহবুবদের কাজটা কি দেখেছে? তারা দুনিয়া চায় না, তারা দুনিয়া চায় না, তারা আল্লাহর প্রেমের পাগল, নবীর প্রেমের পাগল, আমাদের মতো দুয়া ছেড়া শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছি। জি তাই আজকের বলছি সেই দিল্লির সম্রাট আমার মুজাল পেশানির পা দুখানা জড়িয়ে ক্ষমা চেয়েছিলেন, আমি ভুল করেছি, জোরে বলুন। যদি কখনো পাঞ্জাবে যান হুজুরের মজারটা জিয়ারাত করে আসবেন, পাঞ্জাবে শুয়ে আছে বাবা। আজকের বলছি যারা প্রকৃত হকবাদী ন্যায়বাদী আল্লাহওয়ালা তারা জীবনে পিছপা হয় না, হবে না, জোরে বলেন। হ্যাঁ এই জন্য বলছি বাবা, আমি এই কথাটা কেন তুলিছি আজকের আপনাদের কাছে, হ্যাঁ আজকের আমরা খাঁটি উম্মত হতে পেরেছি, হ্যাঁ আজকের হতে পারতাম আমাদের কিসমত খুলে যেত, কিসমত খুলে যেত। আমি অনেক জায়গা বলি চাপ শোনেন নি, আপনি পাগলাহাট থেকে বাসে উঠেছেন কলকাতা যাবেন, বাসের গতি 90-80, হঠাৎ বাসের ব্রেক ফেল, আমরা তখন কান নামলে সিটি বসে কান নামলে, ড্রাইভার বলছে বাবা আমার গাড়ি কন্ট্রোল করার ক্ষমতা নেই, 90 স্পিড ব্রেক ফেল। তখন আমরা কি করি, ওখানে বসে আল্লাহ আল্লাহ তুই ছাড়া আমার কেউ নেই আল্লাহ, বাড়ি আমার বিবি বাল বাচ্চা সব আছে আল্লাহ, একটু তুই বাঁচা আল্লাহ তুই বাঁচা, কতবার বলি বলেন দিন ওই বাসের ভিতর বসে। আর যেই গাড়িটা কন্ট্রোল হয়ে যায়, যেই গাড়িটা মোটামুটি একটা গাছে ধাক্কা লেগে রেখে মানে কন্ট্রোল হয়, তখন প্যাসেঞ্জার নেবে কি বলে, সত্যি ড্রাইভার তোর হাত বলে কি না বলেন, এ জোরে বলেন বলে কি না, হ্যাঁ এ ক নম্বর বেঈমানে, এই
বাসের ভিতর বললে আল্লাহ বাসা, আর যেই বাসটা কন্ট্রোল হয়ে গেছে তখন ড্রাইভারের নাম। হ্যাঁ, আমি অস্ত করেছি বাবা, আমরা দুমুখো না। আমার এলাকার একটা বুড়ো এই গত মাসের আগের মাসে ভ্যানলে কন্ট্রোল নিতে যাচ্ছে, বুড়ো শুনেছে নিশ্চয়। কেন আমি যা দেখি বাবা একটু বলি। জি, অনেক আবার বলে খোকো ভাই তোমার চোখে এড়ান যায় না, তুমি মিলাতে বলো কেন তো, আর তুই যা দেখি তাই বলি। জি, কন্ট্রোল নিতে যাচ্ছে ভ্যান করে, তাও হেঁটে হেঁটে যাচ্ছে, চালাবার ক্ষমতা নেই এত বুড়ো। আমি জিজ্ঞেস করি চাষা কোথায় যাচ্ছ, চাষা কোথায় যাচ্ছ? তোদের কন্ট্রোল নীতি, বুড়োর তো ভোল্টেজ আলাদা। হাতি চাষা ভ্যানলে যাচ্ছিস কেন? হ্যাঁ কন্ট্রোল নীতি ভ্যানলে যায় বলতে বস্তা বস্তা লোব। আমি তুই তোর কটা কাঠ বলতে 19টা। আমি তুই সরকার তো দেখতে পাইনি এই বয়সে 19টা বলতে আল্লাহ দেশে। আয়তি তোর বেগ তো কম না? জি, আল্লাহ আকবার, মানে 7 কিলো করে 19টা হিসাব করে দেখো দিন ভ্যান ছাড়া হবে? জি, এই গত মাসে দেখি সাইকেলে যাচ্ছে চাষা। আমি জিজ্ঞেস করছি চাষা সাইকেল কেন, ভ্যান কই? বইতে কম গিয়ে দেশ। আর তুই জালে যা যা। হ্যাঁ আল্লাহ আকবার, আজকের কন্ট্রোলের মাল দিচ্ছে বলে তুমি নাম করছো, আর আমার আল্লাহ মার পেটে 10 মাস 10 দিন রেখেছিল, কবার নাম করেছিস আল্লাহ? এই দুমুখো ঢেকি, কবার আল্লাহ নাম করেছিস? আল্লাহ মার পেট থেকে দুনিয়া দেখেছ, আল্লাহ তোমার শুকরিয়া। এই যে দুটো ঠোঁট দেশ আল্লাহ, ঠোঁট সব ছেড়ে দিলাম, দুটো ঠোঁট, আর যদি না থাকতো কি হতো বাবা? ভাত গালি দিতে বেরিয়ে পড়তো, ঠিক না ভুল বলছি বাবা? এই যে আমরা কথা বলছি, কথা বলতে পারতাম, তাহলে আল্লাহ পাক দুটো ঠোঁট দিয়েছে, এ শুকরি আমরা আদায় করি, করেছি কোনোদিন করিনি। ভাইরা বাবা জিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, বেশি চালাকি করো না বাবা, চালাকি করা ভালো, অতি চালাকি ভালো না, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। ওই দিন বাবা তোমার পাশে কেউ দাঁড়াবে না, বাবা তোমার পাশে কেউ থাকবে না, আপনারা জানেন জানেন জানেন, তবে একটুখানি বুঝে দেই বাবা। বেঈমান ফেরাউন হযরতে মুসা নবীর শত্রু বেনে গেল, বাবা মুসা নবীর দুশমন বেনে গেল, মুসা নবীর মারার জন্য চেষ্টা করলো, কত ফন্দি করলো। আমার আল্লাহ বলেছিল মুসা রে এক বিন্দু চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। নারায় তকবীর, নারায় তকবীর। আল্লাহ যদি পাশে থাকে ভয় থাকবে? এ জোরে বলো, চিল্লে বলো। আমি খোকা ভাই যদি আমি এখানে আসি আর সামনে আর পিছনে যদি পুলিশ গাড়ি থাকে আমার ভয় লাগবে? পুলিশ গাড়ি সামনে পেছনে? জি, আমি তো গাড়িতে নেমে যদি সাইকেল রাস্তায় থাকে হাত দিয়ে ফেলে দেবো। কেন? আমি অন্যরকম। জি, তা ফেরাউন তখন বলল আনা রব্ব কুমলাল, আমি তোদের খোদা। আল্লাহ পাক বলছে হেরা ফেরাউন তুই খোদা? তা ফেরাউন বলতে আল্লাহ আমি দিন কত খাবো তুমি কিছু বলো না, খুব ইচ্ছা। আল্লাহ বলতে তবে হ, তবে পরিণাম কিন্তু খারাপ, খুব খারাপ। ভাইরা বাবা জিরা, মিশরের জমিনে ফেরাউনের উপরে কথা বলতে দেয় না কাউকে। ও ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বিকল্প মুসা নবীকে পাঠিয়ে দিলেন। সংক্ষেপ করে বলছি বাবা, ওই মুসা নবীকে মারবে বলে কত চেষ্টা ফন্দি করলো, পারলো না। লাস্টে কি করলো? মুসা নবীকে মারবে বলে লোকজন তাড়া করলো, বাবার সামনে ছিল নীলনদ, এইবার মুসা নবী নদীর ধারে চলে গেল, নীলনদের কাছে চলে গেল। মুসা নবী কেঁদে বলছে আল্লাহ আমি নদী কি করে পার হব, ওরা তোমাকে মেরে ফেলবে, মার্ডার করবে, তোমার দিন তো বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলেছিলেন ও মুসা, মনিরকে জেনে রেখে দিও আমার দিন কিন্তু বন্ধ হবে না, তোমার হাতে লাঠি আছে একবার নদী তুই ফেলে দাও, আমি আল্লাহ রাস্তা বানিয়ে দিচ্ছি। নারায় তকবীর, নারায় তকবীর। আল্লাহ বলছে মুসা শুধু একটু লাঠিটা ফেলো আমি রাস্তা বানিয়ে দিচ্ছি। বলার সঙ্গে সঙ্গে আমার রহমতের আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। কটা বললাম? চিল্লে বলুন কটা? 12টা রাস্তা বানিয়ে দিয়েছে।
কি হলো কচি তো সব দিছিস কেন চকি তেমনি লাগবে বাবা এই সাদা রড লাইট ওর কত সৌন্দর্য এখন সব উঠে যাচ্ছে বাবা জি আমি ওয়াশ করেছি টেবিলের উপর হারকেট হারকেট আমি ওয়াশ করেছি আমার জীবনে জি আল্লাহু আকবার তারপর হ্যাসাং লাইট তারপর জেনাটা এখন কারেন তখন ওয়াশ করেছি মুকি এই আস্তে আস্তে আমি ওয়াশ করেছি মুকি বাবা মাইক তো কাল উঠেছে কাল তো মাইক উঠেছে জি আল্লাহু আকবার তারপর মাইক উঠলো একটা মাইক্রোফোন একটা হরেন একটা মেশিন একটা ব্যাটারি পথ চলেছে আর এখন দেখো দিন মাইকের কত সরঞ্জাম বাপ দেখো কত ভলিউম ওর হ্যাঁ কায়দায় বাস বন্ধ জি আল্লাহু আকবার আজকের লাইটগুলো দেখেন দিন হ্যাসাং লাইট চলতো মাশাআল্লাহ চলে যেত কোনো অসুবিধা হতো না কিন্তু এখন সেটা অন্য হয়ে গেছে বাবা এজন্য বলছি সব পাল্টে যাচ্ছে বাবা সব পাল্টে যাচ্ছে আল্লাহ পাক এই মাসকে বড় মর্যাদা করেছেন এই মাসকে বড় নিয়ামত করেছেন এক বছর গুনাহ করেছেন এক বছর পাপ করেছেন সংসারে জ্বালায় বিবি বাল বাচ্চা জ্বালায় একটা রাত আল্লাহ দিয়েছিলেন যে রাতের নাম ছিল লাইলাতুল বরাত ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা ওই রাতের বেলা যদি কিছু সময় করে নিয়ে বাবা দুটো হাত তুলে আল্লাহর কাছে চাইতাম আল্লাহ পাক তিনি দয়ার সাগর এক মুহূর্তের মধ্যে আমার আপার জীবনের গুনাহগুলো মাফ করে বাবা দরদের কোলে আল্লাহ তুলে নিতে কিন্তু কপাল ফাটা আমরা চাইতে পারিনি আজকের আমরা বেয়াকুফ সংসারের জ্বালায় বিবি বাল বাচ্চার জ্বালায় আজকে নিজেদের জীবনটা আমরা বরবাদ করে দিয়েছি আবার একটা বছর পর আমরা কি শবে বরাত পাব নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই যখন তখন আল্লাহ পাক আমাকে আপনাকে ডেকে নেবেন সব আশা সব পিপাসা মিটে যাবে যখন আমি আপনি কবরের ভিতরে যাব তাই যাবার আগে ভাইরা বাবাজিরা যদি আজ আমরা জীবনটা তৈরি করতাম দুফোঁটা চোখের পানি ফেলে যদি আমি আপনি কাঁদতে পারতাম আল্লাহ গো আমি তো গুনাহগার আমি তো পাপী আমার উপায় কি হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ও বান্দা বান্দিরে একবার যদি খালিস দিলে তওবা করতে পারতিস আমি তোর এমন আল্লাহ ওই তওবার বিনিময় আমি জীবনের গুনাহগুলো তোর মাফ করে দিতাম কিন্তু আজ আমাদের হয়নি আমরা চাইতে পারিনি আজ আমরা বলতে পারিনি তাই বড় দুঃখ কষ্ট জি আজকের ভাবুন আমরা যারা মুসলমান বলে দাবি করছি আমাদের মধ্যে মুসলমানিত্ব আজকের নেই হারিয়ে গেছে দুনিয়া দুনিয়া করে আজকের আমরা পাগল হয়ে যাচ্ছি আল্লাহর কথা ভুলে নবীর কথা ভুলে কেন বাবা
চিন্তা করলেন না আপনার দাদা আপনার দাদি আজকে তারা কাফন পরে কোথায় গেছে বাবা জি আমি আপনি কাফন পরে চলে যাব সে জীবনটা তো তৈরি করতে হবে জীবনটা তো গড়তে হবে জি এজন্য বলছি আমরা প্রত্যেককে এই মাহফিলে চলে আসি আল্লাহ পাক আমাদের জন্য রহমতের দরজা খুলে দেবেন একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ তাই যত ভাই আমার বসে আছেন আসুন আল্লাহর নামে একটু ধ্বনি দিয়ে আমরা শুরু করব প্রত্যেক ভাই যারা বসে আছেন আল্লাহর নামটা একটু গদগদ চিত্তে নেবেন আল্লাহ পাক খুশি হবে নারায় তাকবীর আল্লাহ একটু জোরে দাও আল্লাহু আকবার এখনি জমি দখল করার কথা বলি কিরাম জোর হয় হ্যাঁ জি তখন তো সারা গ্রামের লোক শুনে কত গলার জোর আর আল্লাহর নাম লিখছে আওয়াজ নেই আমরা আওয়াজ চুরি করছি লাভ হবে তো নারায় তাকবীর সুন্দর হয়েছে সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ সিলসিলায়ে হক ফুরফুরার শরীফ নারায় তাকবীর একটু মহব্বতের সঙ্গে জিকির করেন জোরে জোরে কালেমা লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাইকের আওয়াজটা সেই মাধবপুর থেকে শোনা যাচ্ছে কিন্তু এখানে আওয়াজ নেই যেখানে শোনার কথা সেখানে হয় না দুটো দেলকোতে রেখেছে ওতে কি হবে হ্যাঁ আওয়াজটা অন্তত এখানে শুনবে তো আওয়াজ আমি যে মাধবপুর থেকে শুনতে পাচ্ছি আওয়াজ হচ্ছে জি অন্তত এই এগুলো একটু ঠিক করে দেন ভাই আপার মাইক এতদিন চালান জানেন সব কিছু ছোট ছোট বক্স করতে হয় একটু টাঙিয়ে দিলে কত সুমধুর হয় জি আর এর আওয়াজগুলো মোটা হরেনার আওয়াজগুলো সরু জি জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওই বক্সের মধ্যে সরিয়ে দেন ছেলেটা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা খুব ভালো হচ্ছে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহ হুম্মা দিনের নবী সোনার ছবি রাস্তা দিয়ে যা
পাথর কাকর বারে বারে সিজদা করে পায়। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ক যাবে মাদিনায়। আল্লাহ হুম্মা আমার ভাইরা বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে বোঝাতে চাই আমাদের কপাল কত চওড়া, আমাদের নসিব কত ভালো। এমন একটা নবীর উম্মত আল্লাহ বানিয়েছে যিনি হলেন বিশ্ব নবী। এক কথায় সমস্ত নবীদের যিনি নবী তিনি হচ্ছে আমাদের নবী। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জানেন আমাদের নসিব কত ভালো? জানেন না। কিয়ামতের ময়দানে বাবা নবীরা তারা জান্নাতের টিকিট পাবে, দরজায় ঘা দেবে, ও দরওয়ান একবার দরজাটা খুলে তো আমি জান্নাতে ঢুকবো। জান্নাতের ফেরেশতা ভিতর আওয়াজ দেবেন আপনি কে, উনি বলবেন আমি হলাম আদম নবী। ও ভাইরা বাবাজিরা গো, ওই জান্নাতের ফেরেশতা তখন বলবেন আদম নবী আপনি আমার বেয়াদবি মাফ করেন, আমি দরজা খুলতে পারবো না। কেন দরজা খুলবে না? বলি দরজা জান্নাতের তালা দোয়া, কিন্তু জান্নাতের চাবিটা আমার কাছে নেই, এই চাবিটা আছে বিশ্ব নবীর হাতে। ইব্রাহিম নবী জান্নাতের দরজার কাছে যে বাবা উনি নক করবেন, ও জান্নাতের ফেরেশতা ও বাবা দরওয়ান তুমি দেরি করো না, আমি ইব্রাহিম নবী বলছি দরজা খুলে দাও। জান্নাতের ফেরেশতা তথা দরওয়ান চিৎকার করে বলবেন ও ইব্রাহিম নবী আপনি বিহাদিবি মাফ করুন, আমি জান্নাতের দরজা খুলতে পারবো না, কারণ জান্নাতের দরজার চাবি আমার কাছে নেই, একমাত্র বিশ্ব নবীর হাতে আছে। জি, এই এই করে ঈসা নবী যাবেন জান্নাতের দরজার কাছে। জি, ও জান্নাতের দরওয়ান বাবা দরজাখানা খুলে দাও, আমি বেহস্ত যাব, আমি জান্নাতে যাব। দরওয়ান ডেকে বলবেন নবী ঈসা আপনি ঢুকতে পারবেন না, জান্নাতের চাবি আমার কাছে নেই, আপনি চলে যান চলে যান আখিরি নবীর কাছে, ওনার হাতে চাবি আছে আমার কাছে নেই। সব নবীরা মাকামে মাহমুদ আল্লাহর দরবারে যাবে, আমার নবী মাতাখানা ফিলিস্তিনি কাঁদবেন, আল্লাহ পাক ডেকে বলবেন ও নবী তুমি মাথা তোলো আর কেঁদো না। ও বন্ধুরে, 63টা বছর তুমি বুকের তাজা রক্ত দিয়েছো, তুমি দাঁত ভেঙে দিয়েছ, আর কান্নার দরকার নেই, তোমার কান্নার কারণ বলবে আমি আল্লাহ তোমার কান্নাটা এই মহা ময়দানে আমি আল্লাহ মঞ্জুর করে নেব।
জি আল্লাহু আকবার। ওই সময় আমার নবী, আপনার নবী, রহমতের নবী মাথাখানা তুলে বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে, আমার খাতাকার উম্মত, আমার পাপী উম্মত, ওদের উপায় কি হবে। আহ, আল্লাহ পাক বুঝতে পেরেছে যত নবী আছে সব বলবে নফসি নফসি নফসি, আমার উপায় কি হবে। আর একমাত্র দয়ার সাগর কিয়ামতে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? তাহলে কত বড় দরদি নবী জি। আর সেই আদরের উম্মত আমরা আল ঠেলে বেড়াচ্ছি, পরের বাঁশ দিচ্ছি, এ গাছের ভাঁড় ও গাছে পাচ্ছি জি। আমরা নবীর উম্মত বলে কিয়ামতে দাবি করব, নবী গো আমরাই তারপর উম্মত। সেদিন মানাবে তো, মানাবে। উম্মতের কাজটা কি করেছে জি। আজকে আমি বলবো আমার কাশিয়াডাঙ্গার ভাই, আজকে যদি ঠান্ডা মাথায় যদি বালিশে মাথা দিয়ে চিন্তা করতে আপার ভুলটা ভেঙে যেত, এ দুনিয়াটা আমার আপার জন্য কিছুই না জি। আমি তো বহু জায়গায় বলি, চাপ্পার শুনেছে, ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কেউ তোমার না, কেউ না, সবাই চাচ্ছে দাও, কিন্তু একজন বলেছে লাও, তিনি আমার ব্রহ্মাণ্ডের মালিক, আমার আল্লাহ। একটু আসতে বলো জি। শুধুই বলছে বান্দা, আমি তোর দয়ার আল্লাহ, তুই আমার কাছে চা, আমি তোর দেব। আজকে চাইতে পেরেছেন, বলতে পেরেছেন? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মাথাটা তুলে বলবেন, আল্লাহ আশা আমার পুরো করে দেবেন, হ্যাঁ হ্যাঁ পুরো করে দেব, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক তখন কি বলবেন, ও নবী গো আজকে দুনিয়ার জমিনে তুমি কাঁদলে, তুমি দুটো দাঁতও ভেঙে দিলে, আব্বা জান গো আল্লাহর হাজি যারা আছে চোখে দেখে এসেছে, আমি তো কয়েক মাস আগে উমরা হজে গেছিলাম বাবা, চামড়ার চোখে দেখে এসেছি, আল্লাহ আমার চোখে দেখেছে, 2001 সালে হজ পাকে গেলাম, আর এদিনে বাবা উমরা হজে গেলাম চোখে দেখেলাম, বাবা কি বলবো, উহুদের ময়দানে আমার নবীজির সেই দুটো দাঁত এখনো পর্যন্ত কবর দেওয়া আছে। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা তারা কাঁদে, চোখের পানিগুলো ফেলে, বাবা রাখতে পারে না, আমার নবীর জায়গাগুলো দেখে তারা কলিজাটা ফেটে যায়, সহ্য করতে পারে না, কারণ আমার নবীর বাবা দাঁত ভাঙার দরকার ছিল না, আমার নবীর মক্কা ছেড়ে মদিনা যাবার দরকার ছিল না, আমার নবী এত কষ্ট করার দরকার ছিল না, ওই মক্কার লিডারেরা, মক্কার বেঈমান বিশ্বাসঘাতকেরা আমার নবীকে অনেক অফার দিয়েছিল, ও মুহাম্মদ রে তুমি কুরআন আর কলেমা বন্ধ করে দাও, তোমার আজকের কোটি কোটি টাকা দেব, এই মক্কা রাষ্ট্রপতি বানিয়ে দেব, তুমি কি চাও তাই দেব। আমার নবী পাক দেখে বলো, বেঈমানেরা আমি মোহাম্মদ টাকার ভুগি না, আমি সম্মানের ভুগি না, আমি রাষ্ট্রপতির ভুগি না, ও বেঈমানে বনে কে দিও, এক হাতে যদি চাঁদ এনে দাও আর এক হাত সূর্য এনে দাও, আমি মোহাম্মদ আমাকে বলে না আজকে তোমরা বারণ করতে পারবে না, আজকে পিসপা করতে পারবে না, আমি কুরআন আর কালিমা ঘরে ঘরে পৌঁছে দিয়ে দেব।
একটু জোরে বলতে পারলেন না, আর একটু জোরে বলা গেল না? হ্যাঁ, আমাদের মুখে দুমুখ, কেউ যদি একটা বান্ডিল দেখায় চাষা কাঠ হয়ে গেছে, আমি তো কি ঠিক না? তাহলে ইমান জমান কিসে? ইমান জমান তোর কিসে? আমি তুমি যে মুসলমান, এ কোয়ালিটি কই? হ্যাঁ, আল্লাহ আকবার। এই জন্য আমার দুঃখ লাগে, আমরা নাম কি আসতে মুসলমান? জি, নাম কি আসতে মুসলমান? আর যদি প্রকৃত মুসলমান হতে পারতাম আমাদের দামটা বেড়ে যেত। জি, এজন্য বলছি বাবা বেশি লাফালাফি করো না, নবীর উম্মতের কাতারে একটু নামটা লেখাও, লাভ হবে, লস না। জি, আপনি চোখ দুটো বন্ধ করে দেখুন, সব ফাঁকা বাবা, কিছুই না, কিছুই না। আপনি চোখ দুটো বন্ধ করে দেখুন না, সব অন্ধকার। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা টাকা যাদের আছে খোদা মদিনা, কেঁদে কেঁদে বলি আমি আমার যাওয়া হলো না, নবী নবী কানে শুনি চোখে দেখি না, আয় খোদা পাক দেখাও সোনার মক্কা মদিনা। জোরে জোরে আল্লাহ হুম্মা, পহলা আলি তাওহীদ কি ডাঙ্কা আলাম মে বাজওয়া দিয়া কামলি ওলেনে পি পি কে পেয়ালে কৌসার কে লোটেঙ্গে মজা জি বারবার কে ইন্না আতয়না কাল কৌসার ফরমা দিয়া কামলি ওলেনে। সবাই জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক ওই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিয়াকার বদকার পাপি বান্দা তোমার, রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই সাবানের চাঁদে গোনার বক্সা মাথায় করে এই কাশিয়া ডাঙার মসজিদের পাশে আবাল বৃদ্ধ বনিতা হাত দোকানে তুলিছি। আল্লাহ, আমরা গোনাগার বলে তাড়িয়ে দেবেন না, আমরা পাপি বলে বাদ দেবেন না। সারা জীবন অন্যায় করেছি, গোনার সাগরে ডুব দিয়েছি, আজকের মাহফিলে বসে দুটো খালি হাত তুলিছি, এই সাবানের পানি দিয়ে আমাদের জীবনটা একবার ধুয়ে দি।
আমার আল্লাহ এই মাহফিলে বসে আমি নামি যারা করছে অনেকের মা নেই বাপ নেই নানা নেই নানি নেই আজ কাফন পরে তারা কবরে ধরা দিয়েছে ফালফাল করে তাকিয়ে আছে কোন দিন আর তারা বাড়ি ফিরবে না আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না হে আল্লাহ রে ওই মা ভাবির কবর আজাব যেন দেবেন না এই শাবানের বরকতে তাদের কবরটা রহমতের বাগান বানিয়ে দি আমার আল্লাহ এইখানকার তরুণ তরুণ বন্ধুরা যুবকেরা আজ যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল তারা কায়েম করেছে আল্লাহ গো ওদের দিনের আলো দিন নবীর প্রেমের মালা দিন প্রত্যেক হেদায়েত নসিব করে ওদের মা বাবের কলিজা আল্লাহ আপনি জুড়িয়ে দিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ